كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি মিসৌরি কই? নীলনদ কোথায়? আমাজন কোথায়? 6,695 কিলোমিটার লম্বা উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ। মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি, ঘুরেছি এর উপর দিয়ে অনেক। 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি। মিশরে নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই। এজন্য প্রাচীন ঐতিহাসিক, ওনার নাম হিরোডোটাস, উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান। নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহ আকবার পড়লাম। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে। একটা হচ্ছে ইরাকের দজলা ফোরাত, ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ, পড়বেন না? 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম। 10টা দেশ ঘুরে এই নীল নদ, একটা সাগর আছে মেডিটারানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন আইনা নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? Who belongs the kingdom today? Allah bolben aske khomota kar? Khomota shudhu ekjoner chillaye bolen tini ke? Allah. Al qari'a mal qari'a wama adraka mal qari'a. Israfiler shingay fu dewar duty hocche 3 bar dite hobe. Koy bar? 3 bar. Dise koy bar? 3 bar. Mone ache? Thik. Khaye phalaisen mone hoy? Na. Dite hobe mot koy ta? 3 ta. Diyeche koy ta? 2 ta. Baki ache? 1 ta. Ota deya lagbe na? আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ, পড়ুন। সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 3 নম্বর ফু দিয়ে ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া আল্লাহ বলবেন 3 নম্বর ফুৎকার দে। বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা 2 ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে, যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে, যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে, যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে, যাদের কৃত্রিম মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে, যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাইলো কে? কি বলবে ওরা? বলবে আমাদের ঘুম ভাঙালো কে?
قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙা লোকে, সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিসসালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে, জানেন না আপনারা, হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, প্রথম নিহত মানব, তার কবরের জিন্দগিটা অনেক লম্বা, ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন, কিয়ামতের ওই তিন নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে, উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাদা, কে ভাঙালো আমার ঘুম, কে ভাঙাইছে, মরার কুকিলে কে ভাঙাইছে, আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে, আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন, কোন খেলা, ওই দিন হবে ফাইনাল খেলা, কি খেলা, ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে, যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই, অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই, কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে, হাত দুইটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে তিনজনের সমান, কে মেরেছে কেউ জানে না, এগুলোর বিচার আছে না নাই, ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন, কি খেলা, দ্য ফাইনাল গেম উইল বি হেল্ড দ্য ডে, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ আল কারিয়া, মাল আমা আদরা কামাল, সব দাঁড়িয়ে যাবে, বিশ্বনবী বললেন হুফাতান উরাতান মুশাতান গুরলা, সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জুতা নাই, কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার, মুখে কি, ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন, একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে, আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো, উলঙ্গ নাকেড, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘরমাক্ত, পেরেশান, সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন, ফিল করতেছেন তো, চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি, ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই, সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা, যাব কই, কে বাঁচাবে আমাদের, কই যাব এত মানুষ আমরা সেদিন, সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই, মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই, নবীরে এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না, বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে, সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলেজার টুকরা ছেলেরে চিনবে না, একটু মিলায় নেন নিজের সাথে, যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব, প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না, স্ত্রী আমারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ও আয়েশা দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা,
ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন।